মেয়েদের মায়েদের সবচাইতে বড় সার্থকতা কি জানেন? সারাদিন পরিশ্রমের পর যখন শুনি যে রান্নাগুলো ভালো হয়েছে, তখন আর কোনো কষ্ট যেন কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মরক জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল চা বানিয়ে, প্রায় এক মাস পরে একটু চা বানিয়েছিলাম। আর তাকে দুজন ভাবি আমার, তারপরে শুরু হয়ে গেলো ঈদের রান্না। আর যেহেতু অনেকদিন পরে আমি চলে আসছি, আমার শরীর শাশুড়ি অনেক বয়স্ক মানুষ, তাদের জন্য একটু রান্নাবান্না করলাম, আমরা নিজেরাও খেলাম, আর আম্মু আসছিলো, আমার বোন আসছিলো, সবাই মিলে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সাজুগুজু করে তারপর আম্মু বাসায় আসছি, আমার খালার বাসায় গেলাম। এই তো এইভাবে আমার ঈদটা শুরু হয়েছে। আর এইভাবে আমার ঈদটা প্রায় প্রতি বছরই যায়, কারণ আমার বা শ্বশুরবাড়িতে আমি সবসময় ঈদের রান্নাটা সবসময় আমি করার চেষ্টা করি। আর যেহেতু মানুষ বেশি না তাদের বাসায়, যার কারণে সবাই মিলেমিশে রান্না বান্না করারও সুযোগ নাই। আমরা একা একাই সব প্রিপারেশন করতে হয়। আমাদের বাসায় কাজের মহিলাটা ভাই সারা বছর এত বেশি সার্ভিস দেয়, কিন্তু ঈদের দিনটাকে কোনোভাবেই আমাদের বাসায় আনা যাবে না। তাই হোক, এই যে রোস্ট বানিয়েছি, মুরগি অল্প রান্না করছি, খুব একটা বেশি রান্না করিনি, কারণ যেহেতু আমরা লোকজন কম, মানে আমার শরীর শেষে লোকজন কম, ঈদের দিন আমরা এখানে ওখানে যাবে সবাই, আমরাও হয়তো রাতের বেলায় খাই নিয়ে আমরাও চলে আসছি। আর এই ভিডিওটা কিন্তু কালকেই করা, কিন্তু এডিটিং কিংবা ইনভয়েস দেওয়ার ভয়ে করা হয়নি। আর যেহেতু এখানে ওখানে দৌড়াচ্ছি, আমরা বাড়িতে নাই, আর আমার ভিডিও সব কিছু এডিটিং থেকে শুরু করে আপলোড থেকে শুরু করে সব কিছুই আমার নিজের হাতেই করতে হয়। আর এই প্রথম কিন্তু আমি এই বড় একটা চুলায় নিজেই বড় একটা হাঁড়িতে রান্না করলাম। আলহামদুলিল্লাহ এত সুন্দর পোলাও হয়েছিল, আর রান্নাগুলো মোটামুটি সবই খুব মজা হয়েছে, মোটা মানে কোনোটাই ঝাল লবণ সবই ঠিক ছিল। আপনাদের ভাইয়া বল ভালো বলে তখন বুঝি যে না, রান্নাটা আসলেই ভালো হয়েছে, সে অনেক খুঁতখুঁতে এইসব ব্যাপারে। আর এই যে টুকটাক রান্না করলাম, সবাই ভালো থাকবেন, কী কী করলেন না করলেন, সাজুগুজু করে ছবি